নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দেখাবো 5 মিনিটের একটি রেসিপি, যেটা আপনারা এই বৃষ্টি বাদলের দিনে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। এটি করতে হলে প্রথমে 1 কাপ সুজি গুঁড়ো করে নিতে হবে গ্রাইন্ডারে, এই রকম পাউডারের মতন। আর সাথে ধনে পাতা কুচি করে নিতে হবে, আর 3 কোয়া রসুন আর 2টি কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতো করে নিতে হবে। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল 2 চামচের মতন দিয়ে 1 চামচ গোটা জিরে, 2 চামচ তিল, রসুন লঙ্কা থেঁতো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে 1 কাপ জল আর 1/2 কাপের মতন জল ঢেলে 7 মতন লবণ, গুঁড়ো করা সুজি ঢেলে একসঙ্গে সব মিশিয়ে নিয়ে ডো বানিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম কড়া ছেড়ে আসছে, তখন গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এবার হালকা ঠান্ডা হলে সিদ্ধ করা একটি আলুর খোসা ছাড়িয়ে আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর সাথে একটি প্রসেস চিজের একটা কিউব নিয়ে সেটাও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এবার ধনে পাতা কুচি মিশিয়ে নিয়ে ভালো করে থেসে থেসে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন, এবার ওখান থেকে একটু ডো নিয়ে আবার ভালো করে মেখে চপারের উপর রেখে লম্বা লম্বা সরু সরু করে পাকিয়ে নিতে হবে। এবার ওটাকে ছোট ছোট 1 ইঞ্চির টুকরো করে নিতে হবে, আর হাতে করে একটু শেপগুলো ঠিক করে নিতে হবে। দেখুন, আমার 1 কাপ সুজি থেকে এতগুলো নাগেটস বানিয়েছি। এবার ওপরে একটু ময়দা ছড়িয়ে নিলে সবগুলো আলাদা আলাদা থাকবে। এবার প্রয়োজন মতন নাগেটস রেখে বাকিগুলো একটা এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন, অন্যদিন চায়ের সঙ্গে ভেজে খাবেন বা এমনি ভেজে খাবেন। এবার তেল হালকা গরম থাকতে থাকতে নাগেটসগুলো ছেড়ে দিতে হবে। তারপর গ্যাস সিমে রেখে ধৈর্য ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এটি আপনারা মেয়োনিজ অথবা টমেটো সস দিয়েও খেতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আমার নাগেটস ভাজা হয়ে গেছে। এবার আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। বাইরেটা কত ক্রিস্পি আর ভেতরটা কত নরম। আর এটি আমি মেয়োনিজের সঙ্গে সার্ভ করেছি, আপনারা এটা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন, আর সাথে চা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।